আর এই চপগুলোর স্বাদ হয় অতুলনীয়, না খেলে ভীষণ মিস করবে। আজ করবো টেস্টি টেস্টি মাছের চপ, তার জন্য নিয়ে নিলাম বেসন, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিলাম। বেসন যত ফেটাবে তত কিন্তু যে কোনো চপই খুব ফোলে, খুব ভালো হয়। আমি একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার সাদা তেলে একটা একটা করে মাছ ছেড়ে দিলাম, দিয়ে এখন এপার ওপার করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর যখনই তোপসে মাছ আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়ির সবার বায়না, এই তোপসে মাছের চপ করে দিতে হবে। তোপসে মাছের অন্য কোনো রেসিপি কিন্তু আমাদের বাড়িতে সেই মতো হয় না, কারণ এটা ভীষণ টেস্টি হয়। আর এই যে দেখো, লাল লাল করে একদম আমার সমস্ত চপগুলো কিন্তু ভাজা হয়ে গেল। শশা পেঁয়াজের স্যালাড কিংবা কাসুন্দি দিয়ে গরম গরম তোপসে মাছ আর ধনে পাতার চপ, বৃষ্টির দিনের বিকালবেলাটা একদম জমে যাবে। তোপসে মাছের বড়াগুলো যে ভালো হচ্ছে দেখেই খেতে ইচ্ছে হচ্ছে, টেস্ট করে দেখা যাক। ভীষণ ভালো হয়েছে।